হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? হ্যাঁ, আজকে একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো। আজকে যেটা নিয়ে বলবো যে আমরা তো সবাই বেড়াতে ভালোবাসি, কেউ গাড়িতে ভালোবাসি, ট্রেনে ভালোবাসি, আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যারা মোটর সাইকেলে বেড়াতে ভালোবাসি, অ্যাডভেঞ্চার, নতুন নতুন রাস্তা খুঁজে বার করা, তো তার জন্য আমাদের দরকার হচ্ছে জিপিএস। আর এই জিপিএস আমরা সবাই সাধারণত ব্যবহার করে থাকি আমাদের মোবাইল ফোনের গুগল ম্যাপস, কিন্তু এর একটা ডিফেক্ট আছে। ডিফেক্টটা এই যে যখন গুগল ম্যাপ আমরা ব্যবহার করি, সেটা আমরা ট্যাঙ্ক ব্যাগের মধ্যে রেখে দিই বা কেউ পকেটে রেখে দেয়, এর ফলে হয় কি, অনেক সময় ফোন বার করতে অসুবিধা হয় গাড়ি চালাতে চালাতে, বা মোটর সাইকেলের ট্যাঙ্ক ব্যাগে রাখার ওপরে কভারে রাখার ফলে তার ওপরে সূর্যের আলো সবসময় পড়ে এবং বৃষ্টি ঝড় বৃষ্টি ইত্যাদির ফলে জিনিসটা আমাদের ফোন খারাপ হয়ে যেতে পারে। কিন্তু ম্যাক্সিমাস প্রো যে জিনিসটা এনেছে মার্কেটে, সেটি হচ্ছে ম্যাক্সিমাস প্রো জিপিএস নেভিগেশন সিস্টেম। আমি আপনাদের সামনে আজকে তার রিভিউ করব। আমি 5 মাসের ওনারশিপ নিয়েছি, সেই যে 5 মাস ধরে আমি ব্যবহার করছি এবং তার কী প্রস অ্যান্ড কনস সেগুলো আমি আলোচনা করব, এবং যাতে যারা পরবর্তীকালে নেভিগেশন ডিভাইস কেনার জন্য চেষ্টা করছেন তারা এটা দেখে অবশ্যই সচেতন হবেন এবং তারা ডিসাইড করবেন কিনবেন কি কিনবেন না। তো আমি প্রথমেই নিয়ে আসছি আমার সেই ডিভাইসটা, এটার মধ্যে আছে, যার মধ্যে এখানে আমাদের ম্যাক্সিমাস প্রো কথাটা লেখা আছে একটা পাউচের মধ্যে। আমি অবশ্য ব্যাগের মধ্যে আরও অনেক কিছু ছিল, সেগুলো বার করে অটোমেটিক গাড়িতে আমি লাগিয়ে নিয়েছি, যেহেতু 5 মাস হয়েছে। আমি ওনারশিপ রিভিউ দেখাচ্ছি। আচ্ছা, এর ভেতরে আমার আছে একটা ডিসপ্লে মডিউল। আচ্ছা, এই ম্যাক্সিমাস প্রো এর দুটো জিনিস পাওয়া যায়, একটা কানেক্টিভিটি মডিউল আর একটা ডিসপ্লে মডিউল। ডিসপ্লে মডিউলটা বাজারে অ্যামাজনে পাওয়া যাচ্ছে, কানেকটিভিটি মডিউলটা এখনো পর্যন্ত সেটা পাওয়া যাচ্ছিল না। তো যেটা আমি বলছি সেটা হচ্ছে এই যে কানেক্টিভ, যেহেতু আমি কানেকটিভিটি মডিউল নিইনি, সেই জন্য আমার ফোনটাই কানেকটিভিটি মডিউল হিসেবে কাজ করবে এবং জিপিএস এর সিগন্যাল ফোনের মাধ্যমে এই ডিভাইসটির মধ্যে দিয়ে যাবে। এবং দেখতেই পাচ্ছি এখানে একটা সুন্দর লোগো দেওয়া আছে ম্যাক্সিমাস প্রো, আর এখানে লেখা আছে হ্যালো লেটস পেয়ার। এখানে যদি আমি ডাবল ট্যাপ করি, বারকোড দেখতে পাচ্ছি আমরা, এই বারকোডটাকে স্ক্যান করলেই আমার ফোনের সাথে অ্যাটাচ হয়ে যাবে। এবং সেই অ্যাটাচমেন্টটা কিভাবে হচ্ছে, জিপিএস এ ব্লুটুথের মাধ্যমে এটা কানেক্ট হবে আমার ফোনে এবং ইন্টারনেট অন থাকবে। ইন্টারনেটের থ্রু দিয়ে ফোনের মধ্যে যে রুট ম্যাপ বা রুট চার্ট থাকবে সেটা এইখানে ডিসপ্লে করবে এবং ফোনের ডিরেকশন দেখাবে। অর্থাৎ যেটা ফোনের মধ্যে দেখতে পাচ্ছি সেটাই কিন্তু আমি এখানে দেখতে পাবো থ্রু ব্লুটুথ কানেকশান। ঠিক আছে, তো আমি এটার ওভারঅল যদি রিভিউ করি, তো এটা খুবই হালকা এবং এটি প্লাস্টিকের তৈরি, ওপরে একটা হালকা ফাইবারের গ্লাস দেওয়া আছে, অর্থাৎ এটা মাটিতে পড়লেও এটা কিছু হবে না। এবং নির্মাণকর্তারা বলছেন যে এর উপরে জল পড়লেও বা বৃষ্টির মধ্যেও এটা কিন্তু সমানভাবে কাজ করবে। আর এর মধ্যে একটা হালকা আলো দেখা যাচ্ছে যেটা রাত্রিবেলা কাজ করবে। তো চলুন এটা কিভাবে এর সাথে কানেক্টেড হয় ফোনের মাধ্যমে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। আপনাকে ম্যাক্সিমাস প্রো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে, এরপরে আপনার ব্লুটুথটি অন করতে হবে এবং মনে রাখতে হবে যেন সবসময় ইন্টারনেট কানেকশানটা অন থাকে। এবার আপনি আপনার এই অ্যাপটি অন করে সেখানে যে মাই সাপোর্ট আছে সেখান থেকে ডিসপ্লে মডেলটির যে বারকোড আছে সেটি স্ক্যান করবেন এবং তার ফলেই হচ্ছে ব্লুটুথ এটি কানেক্টেড হয়ে যাবে আপনার ফোনের সাথে আপনার ডিসপ্লে মডিউলটি। এরপরে দেখছেন যে লেটস পেয়ার, অর্থাৎ পেয়ারিং হয়ে গেছে, লেটস রাইট বলছে, এবং এখান থেকে আপনি ট্যাপ করে করে আপনি সেটিংসে যেতে পারেন। সেটিংস থেকে আপনি এরপরে এসএমএস অ্যালার্ট
নো ফুয়েল পাঞ্চার যদি কোনো হয়ে থাকে বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে বা কোনো সিভিয়ার কন্ডিশন হয়ে থাকে, তাহলে অবশ্যই তার মেসেজ কিন্তু চলে যাবে আপনাদের আত্মীয়র কাছে, এবং এরপরে আপনি ডাবল ট্যাপ করে সেটিকে আনপেয়ারও করতে পারেন। ব্যাটারি স্ট্যাটাস দেখা যাচ্ছে এর মধ্যে, এবং এর ভার্সান কি আছে সেটিও দেখাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে পেয়ার সাকসেসফুলি হয়ে গেছে। এবং এইবার আপনি এখানে আপনার যে রাইডিং প্ল্যান সেটি করবেন এবং এখানে ডেস্টিনেশন দেবেন। যেমন এখানে আমি আমার ডেস্টিনেশন কাছাকাছি তেলকুপি বলে একটি জায়গা আছে, খুবই সুন্দর জায়গা, তাকে সার্চ মারছি এবং রাইডিং প্ল্যানটি এখান থেকে আমি করব। এবং দেখতে পাবো যে এখানে আমাকে দুটো থেকে রুট ওয়ান অ্যান্ড রুট টু দুটো রুট দিচ্ছে, এবং আমি রুট ওয়ান সিলেক্ট করছি এবং আমি রাইট নাও মানে এখনই যাত্রা শুরু করব, সেই জন্য আমি এগুলো সব ক্লিক করে দিচ্ছি। এবং দেখতেই পাচ্ছি যে আমার অলরেডি কিন্তু যাত্রা মানে আমার জার্নি স্টার্ট হয়ে গেছে দেখাচ্ছে, এবং জার্নি স্টার্ট হওয়ার সাথে সাথে আমার কিন্তু মানে ডিসপ্লে মডিউল তার ডিরেকশন দেখাতে শুরু করবে। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা যেহেতু এখনো মানে যাত্রা শুরু করিনি, তাই কোনো ডিস্টেন্স দেখাচ্ছে না কতটা কভার হয়েছে। এবং এখানে আমাদের সেটিংসে ক্লিক করলে দেখা যাচ্ছে যে আমাকে ডিরেকশন দেখাচ্ছে যে নর্থ ইস্ট যেতে হবে, সেই ডিরেকশন আমাকে কিন্তু দেখাচ্ছে, সাথে সাথে টাইমও দেখাচ্ছে। এবার যদি আমি রাইডটাকে অফ করে দিই বা রাইডটা অফ করে দিই, তাহলে দেখতে পাচ্ছি যে আমার ডেস্টিনেশন রিচ দেখাচ্ছে। এর কিছু প্রস অ্যান্ড কনসও আছে। প্রস অ্যান্ড কনস বলতে, প্রস বল যেটা মানে সুবিধে সেটা হচ্ছে প্রত্যেক বাইক লাভার যারা আছে, যারা বাইকে ট্যুরিং করতে ভালোবাসেন, তাদের পক্ষে একটি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং খুবই মানে এসেনশিয়াল একটি জিনিস, যারা ফোন খারাপ করতে চান না, অর্থাৎ ফোন সূর্যের আলো বা হিট ঝড় জল ইত্যাদি লাগাতে চান না, তাদের পক্ষে এটি খুবই ভালো জিনিস। আর এটিতে সুন্দর ডিসপ্লে আছে, রাত্রিবেলা সুন্দর আলো দেখা আলো আছে ভেতরে একটা সুন্দর, যাতে রাত্রিবেলাও আপনি ভালো করে দেখতে পারেন। এবং সুন্দর ক্লিয়ার ডিসপ্লে আছে, সূর্যের আলো গ্লেয়ার করলেও সূর্যের আলোর যে গ্লেয়ার হয় সে গ্লেয়ার করলেও আপনি এর মধ্যে সুন্দর এটাকে দেখতে পাবেন। আমি কলকাতা পুরুলিয়া যখন করেছিলাম তখন খুবই হেল্প করেছিল, কিন্তু এর কিছু কিছু দিক আমি বলবো যে সেগুলোকে একটু চেঞ্জ করা উচিত। তার ব্যাপারটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে এই যে ডিভাইসটি, এই ডিভাইসটি যখন আপনি আপনার হ্যান্ডেল বারে লাগাচ্ছেন তখন আপনাকে সবসময় এরকম করে দেখতে হচ্ছে, এবং এর জন্য আপনাকে রাস্তার দিক নজর আবার এটার দিকে নজর দুটোই রাখতে হচ্ছে, ফলে অনেক সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঠিক আছে, সেই জন্য এটার দিক একটু খেয়াল রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এটা সবচেয়ে বড় যেটা ইস্যু সেটা হচ্ছে ইন্টারনেট কানেকশন। নেট মোবাইলে যদি আপনার ইন্টারনেট কানেকশন যদি সেভাবে টাওয়ার না পায় তাহলে কিন্তু এ ফেল করবে একদম। কেন, এর অভিজ্ঞতা আমার হয়েছিল কলকাতা পুরুলিয়া, যখন আমি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাচ্ছি তখন নেটওয়ার্ক ছিল না, প্রায় কোনো কারণে নেটওয়ার্ক ছিল না, এবং তার জন্য হচ্ছে আপ টু 40 কিলোমিটার অর্থাৎ আমার শালতোরা মেজিয়া অবধি এর কোনো নেটওয়ার্ক আমি এখানে পাইনি, যেহেতু আমার ওখানে নেটওয়ার্কটা ডিসরাপ্ট করেছিল। এর ফলে হচ্ছে কি, আমাকে 40 কিলোমিটার সেই মোবাইল ফোনে তো ভরসা আমাকে করতেই হয়েছিল, যেহেতু এর সাথে কোনো সেরকমভাবে কানেকশান ছিল না, সেই জন্য এই দিকটা আমি ম্যাক্সিমাস প্রোকে বলছি যে এই দিকটা একটু উন্নতি করতে, যাতে কানেক্টিভিটি মডিউলটা খুব তাড়াতাড়ি তারা লঞ্চ করেন এবং এর সাথে কানেক্ট করে একটা স্টেডি একটা ইন্টারনেট সাপ্লাই দেওয়া যায়, এবং যাতে হচ্ছে রাইডার্স যারা আছেন, যারা বড় বড় লং রাইডে যাচ্ছেন বা অনেক দূর দূর যাচ্ছেন লং রাইডে, তাদের যেন খুব উপকার হয়, এইটুকুই আমি বলতে পারি। আদারওয়াইজ এটা খুব ভালো একটি প্রোডাক্ট,
অ্যামাজনে এটি পাওয়া যাচ্ছে, অ্যামাজন গিয়ে সার্চ মারলেই আপনারা পেয়ে যাবেন, প্রায় 7,000 টাকার কাছাকাছি এটি দাম। কিন্তু আমি একটি বিশেষ ডিসকাউন্টে আমি এটি পেয়েছিলাম, তো সেই জন্য যারা কিনতে চান অবশ্যই একটু চিন্তা ভাবনা করে কিনুন। জিনিসটি অতি ভালো, খারাপও বলবো না ভালো বলবো না, এই কারণ হচ্ছে উপকারিতা অবশ্যই, কিন্তু এর যে দু একটি ছোটোখাটো যে প্রবলেম, এই প্রবলেমগুলো যদি ওভারকাম করা যায় তো অবশ্যই জিনিসটি খুব ভালো হবে। আর দ্বিতীয় কথা আর একটি বলছি, সেটা হচ্ছে যে যারা অলরেডি আমার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এবং সাপোর্ট দেওয়ার জন্য। যারা লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। পাশে যে বেল বাটনটি আছে, যারা সাবস্ক্রাইব করেছেন তার পাশে যে বেল বাটনটি আছে তাতে ক্লিক করুন, অবশ্যই তাড়াতাড়ি আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে। আর যেটা বলছি যে অনেকেই সাবস্ক্রাইব করছেন কিন্তু সেখানে আবার সাবস্ক্রাইব করতে জানেন, যেহেতু পরের ভিডিওতেও বলছি আমি সাবস্ক্রাইব কর, যারা সাবস্ক্রাইব করছে না করুন, ঠিক আছে? তো যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন কেউ কেউ, তারা আবার ডবল ট্যাপ করছেন, যার ফলে হচ্ছে সাবস্ক্রাইবটা আনসাবস্ক্রাইব হয়ে যায়। তাদের কাছে এইটুকুই বলছি যে একবার সাবস্ক্রাইব করলেই চলবে, বারবার সাবস্ক্রাইব করার দরকার নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে শুধু বাটনে ক্লিক করলেই হবে, সাবস্ক্রাইব বাটনে, আর কিচ্ছু করতে হবে না। এর জন্য আপনাদের যারা যারা জানেন না তাদের বলে দিচ্ছি যে এর জন্য কোনো রকমের টাকা পয়সার কোনো ট্রানজাকশান নেই, ঠিক আছে? শুধু একটু ক্লিক করে দিলে এই বন্ধুটির উপকার হয়, ভালো ব্লগ আসতে চলে যায়, দু একটি পুরাতন একটু আমলের কিছু জিনিস আপনাদের পুরুলিয়ার যা ঐতিহ্য সেগুলো আমি দেখাবো। তো ততক্ষণ টাটা, গুড নাইট, কেন রাতেই শ্যুট করছি, কারণ দিনে শ্যুট করার সময় নেই, স্কুলে যেতে হয়, তো রাতেই শ্যুট করছি এই ব্লগটা। সো শুভরাত্রি, সায়োনারা।